নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তা আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের আসন্ন যে কোনো সরকারি চাকরি পরীক্ষা যেখানে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন করা হয় তা এই প্রশ্ন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে আপনারা আজকে একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন তার কারণ আপনার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের পলিটিক্যাল সায়েন্সে এই সাবজেক্টে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে তা যে কোশ্চেনটায় আপনাদের সঠিক উত্তর হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আজকে আলোচনা করবো পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করার পরে আমি আপনাদের জিজ্ঞেস করব যা আপনারা কি কত মার্কস পেলেন আপনারা অবশ্যই আপনাদের মার্কসটা পোস্ট করবেন আপনাদের মার্কস যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড থাকে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য বা আপনাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো ফলো করুন আশা করছি আপনাদের পারফরমেন্স ঠিক থাকবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পারসেন্টের নিচে আছে তাদের দুঃখ করার কোনো কারণ নেই তারা ডেঞ্জার জোনেও নেই আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের চ্যানেলে যান আমাদের চ্যানেলে দেখুন হাজারের ওপর ভিডিও আপলোড করা আছে সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল টেট ত্রিপুরা টেট এবং আসাম টেট সম্পর্কে আশা করছি সেই ভিডিওগুলো আপনাকে মোটিভেট করবে এবং আপনার পারফরমেন্স চাঙ্গা করতে আপনাকে সাহায্য করবে তো চলুন বন্ধুরা আমরা আজকে শুরু করছি ছশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে লিস্টে দেখুন পলিটিক্যাল সায়েন্স বলে ফোল্ডারই বানানো হয়েছে তার মধ্যে কোয়েশ্চেন কোশ্চেনগুলো আলোচনা করা আছে চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন ছশো ডক্টর সর্বপল্লী গঠিত হয়েছিল অপশন বি আছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অপশন সি আছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং অপশন ডি আছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তা এটা ছিল আপনাদের গেল দিনের হোম প্রশ্ন তা চলুন আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেটা আমরা দেখে নেব তাহলে ছশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে তাদের উত্তর সঠিক আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড রাধাকৃষ্ণন কমিশন কিসের জন্য গঠিত হয়েছিল অপশান এ বিশ্ববিদ্যালয় শিক্ষা অপশান বি মাধ্যমিক শিক্ষা অপশন সি প্রাথমিক শিক্ষা এবং অপশন ডি বয়স্ক শিক্ষা ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 653 ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ার কোন সময় থেকে শুরু হয় অপশন এ দুপুর 12টা থেকে অপশন বি দুপুর 1টা থেকে অপশন সি দুপুর 2টা থেকে এবং অপশন ডি বিকেল 3টা থেকে তাহলে 653 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দুপুর 12টা থেকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 654 ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ারের জন্য নির্দিষ্ট সময়সীমা হলো অপশন এ এক ঘন্টা অপশন সরি অপশন এ আধা ঘন্টা অপশন বি এক ঘন্টা অপশন সি দু ঘন্টা এবং অপশন ডি তিন ঘন্টা ছশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দু ঘন্টা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফিফটি ফাইভ নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশন এ গ্রাম প্রধান অপশন বি সভাধিপতি অপশন সি জেলাশাসক এবং অপশন ডি ব্লক উন্নয়ন আধিকারিক 655 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ব্লক উন্নয়ন আধিকারিক চলে আসি পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 656 বিধানসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের অপশন এ প্রথম ঘন্টাটি প্রশ্ন পর্ব হিসেবে নির্দিষ্ট থাকে অপশন বি প্রথম ঘন্টাটি প্রস্তাব উত্থাপন পর্ব হিসেবে নির্দিষ্ট থাকে অপশন সি প্রথম ঘন্টাটি Siddhant Suchak parba hisebe nirdishto thake ebong option উপরের কোনটি নয় তাহলে ছশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রথম ঘন্টাটি প্রশ্নোত্তর পর্ব হিসেবে নির্দিষ্ট থাকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফিফটি সেভেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে ন্যায় পঞ্চায়েত গঠিত হবে অপশন এ গ্রাম পঞ্চায়েত স্তরে অপশন বি ব্লক পঞ্চায়েত স্তরে অপশন সি জেলা পঞ্চায়েত স্তরে এবং অপশন ডি রাজ্য স্তরে ছশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ গ্রাম পঞ্চায়েত স্তরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 658 44 তম সংবিধান সংশোধনে 1978 এর মাধ্যমে নিচে কোনটি ঘোষণা করা হয় অপশন এ কেবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না অপশন বি রাষ্ট্রপতি নিজ ইচ্ছাতেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন অপশন সি প্রধানমন্ত্রী যে নির্দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে রাষ্ট্রপতি মেনে চলবেন এবং অপশন ডি হচ্ছে ওপরের কোনটি নয় তাহলে ছশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কেবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বর্তমানে ভারতীয় পার্লামেন্টের মোট কতজন সদস্য রয়েছেন অপশান এ পাঁচশো নব্বই জন অপশন বি ছশো জন অপশন সি সাতশো জন এবং অপশন ডি আটশো জন ছশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সাতশো জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার বর্তমানে ভারতীয় পার্লামেন্টের মোট কতজন সদস্য কতজন নির্বাচিত সদস্য রয়েছেন অপশান এ সাতশো জন অপশান বি সাতশো জন অপশান সি পাঁচশো জন এবং অপশান ডি হাজার কুড়ি জন ছশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সাতশো ছিয়াত্তর জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সিক্সটি ওয়ান ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে অপশান এ এক নম্বর ধারা অপশন বি তিন নম্বর ধারা অপশান সি চার নম্বর ধারা এবং অপশন ডি ছয় নম্বর ধারা ছশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক নং ধারা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সিক্সটি টু ভারতের মূল সংবিধানে কোনটি ছিল না অপশন এ প্রস্তাবনা অপশান বি মৌলিক অধিকার অপশন সি মৌলিক কর্তব্য এবং অপশান ডি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ছশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মৌলিক কর্তব্য নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি থ্রি বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে অপশন এ পাঁচটি অপশান বি ছয়টি অপশান সি সাতটি এবং অপশান ডি আটটি ছশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ছয়টি সম্পত্তির অধিকার ওটা কিন্তু বাদ গেছে দিয়ে ছাত্রী থেকে ছয়টি হয়েছে চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি ফোর ভারতীয় সংবিধানের চোদ্দ থেকে আঠেরো ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে অপশন এ সাম্যের অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি কোনোটি নয় ছশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাম্যের অধিকার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল অপশন এ দুশো পঁয়ষট্টি ধারা অপশান বি তিনশো পঁচানব্বইটি ধারা অপশান সি চারশোটি ধারা এবং অপশান ডি তিনশো কুড়িটি ধারা ছশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনশো পঁচানব্বইটি ধারা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে অপশন এ দশটি অপশান বি এগারোটি অপশন সি বারোটি এবং অপশন ডি ছয়টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নেক্সট সেভেন ভারতীয় মূল সংবিধানে কতগুলি বা শিডিউল ছিল অপশান এ আটটি অপশান বি দশটি অপশান সি বারোটি এবং অপশান ডি চোদ্দটি ছশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আটটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 668 ভারতের মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস ছিল অপশন এ 6টি অপশন বি 7টি অপশন সি 8টি এবং অপশন ডি 9টি 668 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 7টি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 669 কততম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে প্রথম অবস্থায় 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে সংযুক্ত করা হয়েছিল অপশন এ 42তম সংবিধান সংশোধন 1976 অপশন বি চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো অপশন সি বাহাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো এবং অপশন ডি তিয়াত্তরতম সংবিধান সংশোধন উনিশশো তাহলে ছশো উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো ছিয়াত্তর নেক্সট কোয়েশচেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড কোন মৌলিক অধিকারটিকে ভারতীয় সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে অপশন এ কর্মের অধিকার অপশন বি শিক্ষার অধিকার অপশন সি স্বাধীনতার অধিকার এবং অপশন ডি সম্পত্তির অধিকার ছশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সম্পত্তির অধিকার নেক্সট কোশ্চেন नंबर ওয়ান বর্তমানে ভারতের সম্পত্তির অধিকার কোন প্রকার অধিকার অধিকার অপশন অপশন এ বি আইনগত অধিকার অপশন সি মৌলিক অধিকার এবং অপশন ডি ধর্মীয় অধিকার ছশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আইনগত অধিকার নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার সিক্স হান্ড্রেড ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার আইন গত অধিকার বা লিগ্যাল রাইট হিসেবে যুক্ত হয়েছে অপশন এ পনেরো এ ধারায় অপশন বি তিনশোর এ ধারায় অপশন সি উনিশের এ ধারায় এবং অপশন ডি দুশো পঁচিশের এ ধারায় বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিনশোর এ ধারায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সেভেন্টি থ্রি এগারোতম মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় এ তম সংবিধান সংশোধন অপশন বি তম সংবিধান সংশোধন অপশন সি তম সংবিধান সংশোধন এবং অপশন ডি তম সংবিধান সংশোধন ছশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ছিয়াশি তম সংবিধান সংশোধন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি ফোর ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি মৌলিক অধিকার হিসেবে ছিল

কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে অপশন এ সাম্যের অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি কোনোটি নয় ছশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্বাধীনতার অধিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন ভারতীয় সংবিধানে তেইশ থেকে চব্বিশ ধারে কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে অপশন এ শোষণের বিরুদ্ধে অধিকার অপশন বি সাম্যের অধিকার অপশন সি স্বাধীনতার অধিকার এবং অপশন ডি কোনোটি নয় ছশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুশানের বিরুদ্ধে অধিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন্স হান্ড্রেড সেভেন্টি এইট ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ দ্বারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে অপশান এ সাম্যের অধিকার অপশান বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশান ডি কোনোটি নয় ছশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সেভেন্টি নাইন ভারতীয় সংবিধানের থেকে ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে অপশন এ সাম্যের অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং অপশন ডি কোনটি নয় ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সংস্কৃতি ও শিক্ষার অধিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ভারতীয় সংবিধানের বত্রিশ থেকে ৩৫ ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে অপশান এ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার অপশান বি সাম্যের অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি স্বাধীনতার অধিকার ছশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ভারতীয় সংবিধানের কোন ধারাটি বা আর্টিকেল মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ হয়েছে অপশন এ একান্ন এ ধারা অপশন বি বাহান্ন ধারা অপশন সি একান্ন সি ধারা এবং অপশন ডি বাহান্ন এ ধারা ছশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ একান্ন এ ধারা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড টু ভারতীয় সংবিধানের কোন অংশে পার্ট মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ হয়েছে অপশন এ পার্ট ওয়ান অপশন বি পার্ট টু অপশন সি পার্ট থ্রি এবং অপশন ডি পার্ট ফোর ছশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পার্ট থ্রি নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি থ্রি আমরা দেখে নেব সিক্স হান্ড্রেড থ্রি আমাদের একটু প্রবলেম চলে এসেছে চলো চলুন আমরা ফিরে যাচ্ছি আমরা অঙ্ক তা আমরা স্ক্রিনে চলে এসেছি একটু গন্ডগোল হয়েছিল তা ছশো তিরাশি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে পার্ট মানে কোন অংশে বা পার্টে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি লিপিবদ্ধ হয়েছে অপশন এ আছে পার্ট ওয়ান অপশন বি আছে পার্ট টু অপশন সি আছে পার্ট থ্রি এবং অপশন ডি আছে পার্ট ফোর ছশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পার্ট ফোর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড এইটি ফোর ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে আর্টিকেলস রাষ্ট্রের নির্দেশমূলী রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ হয়েছে অপশন এ

85 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পার্ট 4 এর এ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 686 কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন অপশন এ 32 ধারা অপশন বি 226 ধারা অপশন সি 370 ধারা এবং অপশন ডি 228 ধারা তাহলে 686 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 226 ধারা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 687 ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণকামী রাষ্ট্রের বা ওয়েলফেয়ার স্টেট আদর্শটি প্রতিফলিত হয়েছে অপশন এ পার্ট টু অপশন বি পার্ট থ্রি অপশন সি পার্ট ফোর অপশন ডি পার্ট ফোর এর এ তাহলে ছশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পার্ট ফোর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি এইট কোন অধিকারটি অন্যান্য মৌলিক অধিকারগুলিকে রক্ষা করে থাকে অপশন এ সাম্যের অধিকার অপশন বি শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার অপশন সি স্বাধীনতার অধিকার এবং অপশন ডি কোনটি নয় ছশো প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর প্রজাতন্ত্রে পরিণত হয় অপশন এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনষাট অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো এবং অপশন ডি ছাব্বিশে আগস্ট উনিশশো তাহলে ছশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নাইনটি কোন ধার সাহায্যে ভারতীয় সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন অপশান এ বত্রিশ ধারা অপশান বি দুশো ছাব্বিশ ধারা অপশান সি তিনশো সত্তর ধারা এবং অপশান ডি তিনশো পঁচাত্তর ধারা ছশো সত্তর নম্বর সরি ছশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বত্রিশ ধারা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 691 ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির সম্বন্ধে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন এ সাম্যের অধিকার অপশন বি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতা অধিকার এবং অপশন ডি আছে স্বাধীনতার অধিকার 691 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर आर B, question, question 692 কোন ধারাটিকে ডক্টর বি আর আহমেদকর ভারতীয় সংবিধানে প্রাণ বা আয়ু বলে অভিহিত করেন অপশন এ বত্রিশ ধারা অপশন বি তেত্রিশ ধারা অপশন সি চৌত্রিশ ধারা এবং অপশন ডি পঁয়ত্রিশ ধারা ছশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বত্রিশ ধারা নেক্সট কোয়েশ্চেন সিক্স হান্ড্রেড নাইনটি থ্রি ভারতীয় সংবিধান কবে গণপরিষদ কর্তৃক বা কনস্টিটিউট অ্যাসেম্বলি গৃহীত হয়েছিল অপশন এ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ অপশন বি ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এবং অপশন ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের সংঘ বা প্রতিষ্ঠান গঠনের অধিকার প্রদান করা হয়েছে টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস অপশান এ উনিশশো একের এধারা অপশান বি উনিশের একের বিধারা অপশন সি উনিশের একের সিধারা এবং অপশান ডি আঠারোর একের এধারা ছশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশের একের সিধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ ভারতের পার্লামেন্ট কীভাবে গঠিত হয় অপশন এ লোকসভা ও রাজ্যসভা অপশন বি লোকসভা ও বিধানসভা অপশন সি লোকসভা রাজ্যসভা ও প্রধানমন্ত্রী এবং অপশন ডি লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি ছশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর অপশান এ চার বছর অপশান বি পাঁচ বছর অপশান সি ছ বছর এবং অপশান ডি এটি একটি স্থায়ী সংস্থা তাহলে ছশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি পাঁচ বছর হান্ড্রেড নাইনটি সেভেন ভারতীয় সংবিধানে কোন অধিকারটি মৌলিক অধিকার হিসেবে গণ্য হয় অপশন এ কর্মের অধিকার অপশান বিশ্রামের অধিকার অপশান সি ভোটদানের অধিকার এবং অপশান ডি সভা ও সমিতি গঠনের অধিকার ছশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি সভা ও সমিতি গঠনের অধিকার কততম সংবিধান মাধ্যমে লোকসভা কার্যকলের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ বছর করা হয়েছিল অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অপশন বি তেতাল্লিশতম সংবিধান সংশোধন অপশন সি চুয়াল্লিশতম সংবিধান সংশোধন এবং অপশন ডি পঁয়তাল্লিশতম সংবিধান সংশোধন ছশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কোশ্চেন কোন অংশটি ভারতীয় সংবিধানের কার্যকর অংশ বা অপারেটিভ পার্ট বলে গণ্য হয় না অপশান এ প্রস্তাবনা অপশন বি মৌলিক কর্তব্য অপশন সি মৌলিক অধিকার এবং অপশন ডি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ছশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রস্তাবনা নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ভারতীয় সংবিধানের কোন ধারা বিনা অস্ত্রের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারটি নাগরিকদের প্রদান করা হয়েছে টু অ্যাসেম্বল উইদাউট এ বিধারা অপশান সি উনিশের একের সিধারা এবং অপশান ডি উনিশের একের এ ধারা সাতশো নম্বর প্রশ্ন আর সাতশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি উনিশের একের বিধারা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস সদভাবে আপনারা পোস্ট করবেন আপনাদের সাথে সাথে আমরাও জানতে পারবো যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর আপনারা মার্কস পোস্ট করার পরেই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কতটা এনহ্যান্স করার প্রয়োজন আছে ঠিক আছে তো আপনারা সবাই একে একে সৎভাবে আপনারা আপনাদের পারফরমেন্সটা বা আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন আমরা চলে যাব পরবর্তী পাঠ সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট বা হোম পাঠ পার্ট তো আমি আজকে আমাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন অংশ থেকে সংবিধান প্রণেতাদের মনোভাব ও দর্শনটি জানতে পারা যায় অপশান এ মৌলিক অধিকার অপশান বি কর্তব্য অপশান সি প্রস্তাবনা এবং অপশান ডি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আবার আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন অংশ থেকে সংবিধান প্রণেতাদের মনোভাব বা দর্শনটি জানতে পারা যায় অপশান এ মৌলিক অধিকার অপশান বি কর্তব্য অপশান সি প্রস্তাবনা এবং অপশান ডি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমান্ড লাইনে পোস্ট করুন আমরা আগামীকালে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নে যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে তা আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য আপনারা যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে তারাই কিন্তু আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ